বাগি বা বিহুব বলতে আমরা সাধারণত উস্কির গ্ল্যান্ড ফোলা বা ব্যথাকে বুঝি, কিন্তু দেহের যে কোনো লিম্ফ্যাটিক গ্ল্যান্ড যখন প্রদাহিত ও শক্ত হয়ে ফুলে ওঠে তখনও তাকে বাগি বলে। সিফিলিস, গনোরিয়া, প্লেগ রোগ, ফাইলেরিয়া ইত্যাদি রোগের কারণে বাগি হয়। আজকের ভিডিওতে এ রোগের শ্রেণী বিভাগ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার বাগি বা বিউবো চার প্রকারে হয়। নাম্বার ওয়ানে রয়েছে ইনডোলেন্ট বিউবো। এই বাগি খুব শক্ত হয়, বেদনা থাকে না, পাকতেও চায় না এবং ফাটতেও চায় না। নাম্বার টুতে রয়েছে ক্লাইমেটিক বিউবো। এই ধরনের বাগিতে বহুমুখ হয়, এটা পাকে ও ফাটে। নাম্বার থ্রিতে রয়েছে পেস্টিলেক্সিয়াল বিউবো। প্লেগ রোগের কারণে এই ধরনের বাগি হয়। নাম্বার ফোর রয়েছে সিম্পথেটিক বিউবো। এই বাগি আঘাত বা সংঘর্ষ লেগে উস্কির স্থানের গ্ল্যান্ড ফুলে যায়। এবার আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে চারটি রেমিডিস নিয়েছি। এই রেমিডিসগুলোর লক্ষণ আপনাদের সামনে তুলে ধরবো। আমি রিকোয়েস্ট করবো যে এই লক্ষণগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার ওয়ান রেমিডি রয়েছে বিফোর আনা। ঔষধটির কোনো ধাতগত লক্ষণ না পাওয়া গেলেও বাগিতে যে আক্রান্ত স্থানটি হয় সেইখান থেকে ব্যথা সুতোর মতো উপরের দিকে কিন্তু উঠে যায়। মানে যদি উড়ুতেও হয় তাহলে এই ব্যথা কিন্তু উড়ুর উপর দিকেই হবে। যদি বাগিতে জ্বর হয় তবে প্রচুর পরিমাণে ঘাম হবে। অনেক সময় দেখা যায় যে এই বিফোরানা রোগীদের যদি বাগি হয় তার সঙ্গে কিন্তু জ্বর থাকে। যদি জ্বর হয় তাহলে কিন্তু অবশ্যই প্রচুর ঘাম হবে। রোগীদের বিভিন্ন দাঁড় দিয়ে যে স্রাব নির্গত হবে তাতে অত্যন্ত দুর্গন্ধ থাকবে। আর এই বিফোরানা রোগীরা একটু বুকাটে টাইপের হয়, কিন্তু প্রচণ্ড রাগী হয়। রোগীরা বিনা কারণে ওতাদের কাঁদে বা হাসে। এমনি বিফোরানা রোগীরা কান্না হাসি এদের মধ্যে সবসময় থাকে। এই রোগীদের কথার ভুল ধরলে খুব রাগ হয়। যদি ডাক্তারবাবুও যদি এই বিফোরানা রোগীদের কথার ভুল ধরে তাহলে কিন্তু খুব রেগে যায়। নাম্বার টু রেমেডি রয়েছে ল্যাক ক্যানিনাম। এই ল্যাক ক্যানিনামের রোগীরা কেমন হয়? রোগীরা হয় গরম কাতর, নার্ভাস এবং অস্থির। বাগি সাধারণত প্রথমে ডান দিকে হয়, পরে কিন্তু বাম দিকে আক্রান্ত হয়, এবং এটা সময়ের পার্থক্য হয় মাত্র এক দুই দিন। রোগীদের অত্যন্ত ভুলোমন হয়। রোগীরা বাম দিকে চেপে শুলে কিন্তু ব্যথার বৃদ্ধি পায়। অর্থাৎ বাগি যেদিকেই হোক এই রোগীরা কিন্তু বাম দিকে চেপে শুতে পারে না, ব্যথার বৃদ্ধি পায়। এর রোগী একই কথা বারবার বলে যা অন্যের কাছে নিরর্থক বলে মনে হয়। নাম্বার থ্রি রেমেডি রয়েছে আর্নিকা মন্টেনা। রোগীরা হয় রক্তপ্রদান ধাতুর মোটাসোটা এবং বেটে। আঘাত লেগে রোগের উৎপত্তি এবং যদি বাম দিকে হয় তবে অমৃততুল্য ফল পাওয়া যাবে এই আর্নিকা রেমেডিতে। বাগিতে আক্রান্ত স্থানটিতে এতই স্পর্শকাতরতা থাকে যে রোগী সবসময় সতর্ক হয়ে থাকে যাতে ওই আক্রান্ত স্থানে ব্যথা না লাগে। রোগীদের মাথা ও মুখমণ্ডল কিন্তু গরম থাকে এবং বাদ বাকি যে অবশিষ্ট অংশ থাকে সেটা কিন্তু শীতল থাকে। নাম্বার ফোর রেমেডি রয়েছে হেপার সালপার। রোগীরা হয় শীতকাতর এবং খুব রাগী। বাগিতে যে স্থানে আক্রান্ত হবে সেখানে অত্যন্ত দপদপানি ব্যথা, প্রদাহ শক্ত এবং অল্প পরিমাণে পুজো হয়ে থাকে। রোগীদের ওই স্থানে এতই স্পর্শকাতরতা থাকে যে সেখানে কিন্তু ডক্টরবাবুকেও কিন্তু হাত দিতে দেয় না। অনেক সময় রোগীর জ্বর হয় এবং ওই জ্বর যখন ছেড়ে যায় তখন কিন্তু টক গন্ধযুক্ত ঘাম হয়। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।